শীত পড়তেই অসহায় বৃদ্ধ বৃদ্ধারা ঘোরাঘুরি করে একটা শীতের বস্ত্র পাওয়ার জন্য। এইসব দুস্থ মানুষের কথা চিন্তা করে 1000 মানুষকে শীত বস্ত্র কম্বল তুলে দিল নব বারাকপুর পূর্বাচল আদিবাসী বৃন্দ সদস্যরা। পূর্বাচল আদিবাসী বৃন্দের 14তম বর্ষে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো উপলক্ষে স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডের সামনে অস্থায়ী মঞ্চে নব বারাকপুর সহ দূর দূরান্ত থেকে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের হাতে শীত বস্ত্র কম্বল উপহার দেওয়া হলো। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রতিনিধি দেবাশিস মিত্র, সুমন দেব, জয়গোপাল ভট্টাচার্য, শিক্ষক রূপম ঘোষ, সমাজসেবী দেবপ্রসাদ সেন, অসিত ভট্টাচার্য, বলাই ব্যানার্জি, সায়ক দাস সহ সংস্থার সকল সদস্যবৃন্দ। সংগঠনের কর্ণধার স্বপন দাস জানান, দীর্ঘ 14 বছর ধরে এই শীত বস্ত্র কম্বল দুস্থ মানুষদের উপহার দেওয়া হচ্ছে। শীত পড়তেই অসহায় বৃদ্ধ বৃদ্ধারা খুব কষ্টে দিন যাপন করে থাকেন, তাদের কথা ভেবেই এই সামাজিক উদ্যোগ। এছাড়া এবছর সর্বসাধারণের জন্য কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। প্রথমে আমরা আজকে সবচেয়ে আমাদের প্রতি বছর যে অনুষ্ঠানটা হয় 13 বছর ধরে আমরা করছি, এই অনুষ্ঠানটা হলো আমাদের শীত বস্ত্র উপহার। এটা আমরা প্রতি বছরই করি। আমরা প্রথম 200, তারপর 400, করতে করতে এবার 1000-এর উপরে আমরা শীত বস্ত্র উপহার আমরা ই করেছি। আজকে আমাদের শীত বস্ত্র প্রদান হলো আমাদের টোটাল ওয়ার্ডব্যাপী যারা আছে নিউ বারাকপুরের এলাকাবাসী সবাই এই কুইজ কন্টেস্টে থাকবেন। আর আমাদের শুক্রবার আমাদের যে মহাভোগ যজ্ঞ হয় সেটা হচ্ছে আমাদের শুক্রবার মহাপ্রসাদ বিতরণ, সেটা আমাদের অ্যাপ্রক্স 8 থেকে 9000 মানুষ এই প্রসাদ গ্রহণ করে।